উনিশ তারিখ মেদিনীপুরে উনি যাবেন সেখানে সমাজের বিশিষ্ট লোকেদের সঙ্গে দেখা করবেন একটি মন্দিরে যাবেন একজন কৃষকের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করবেন একটি বড় সভা হবে লাখখানেকের বেশি লোক হবে ওখানে সেখানে কিছু জয়নিং আছে খুব বড় বড়ো নেতাদের কতজন আসবে সেটা তো ওখানেই বোঝা যাবে আর কুড়ি তারিখ তিনি বোলপুর যাবেন শান্তিনিকেতনে বিশ্বভারতীতে গিয়ে ভাইস চ্যান্সেলারের সঙ্গে দেখা করবেন আর ওখানে একটা রোড শো আছে আর কিছু সামাজিক সম্পর্ক আছে তারপরে ওখান থেকে এসে ওখান থেকে দিল্লি চলে যাবে